শাকিব খান তুফান সিনেমার কিচ্ছু না, তার জন্য তুফান সিনেমাটা চলবে না এবং এত হাইপও কিচ্ছু না। এবং তুফান সিনেমাটার হাইপ হচ্ছে রায়ান রাফির জন্য। এই কথাগুলো বলেছেন আব্দুল আজিজ এবং তার রিসেন্টলি একটা ইন্টারভিউ। তো এখন কথা হচ্ছে যে তার পক্ষ থেকে তিনি যুক্তি দাঁড় করিয়েছে যে শাকিব খানের নামে যদি এতই সিনেমা চলে, তুফান নিয়ে যদি এতই কথাবার্তা হয়, তাহলে শাকিব খানের আগের সিনেমাগুলো নিয়ে কেন এত হাইপ উঠেনি, এত কথাবার্তা হয়নি, তুফান নিয়ে কেন এত আলোচনা? ভাই, যখন প্রিয়তমা রিলিজ পেয়েছিল আপনি কি মানে চোখে কি তখন লেভা হয়েছিল? আপনি কি তখন আসলে ঘুমিয়েছিলেন? প্রিয়তমার হাইপ দেখেন নাই? তো যখন যে জিনিসটা ট্রেন্ডিংয়ে আসে তখন সেই সিনেমাটা নিয়ে আলোচনা ডেফিনেটলি হয়। প্রিয়তমার সময় আলোচনা হয়নি নাকি, মানে তখন আপনারা ঘুমিয়েছিলেন। তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন। রাফি ইজ প্রোডাক্ট অফ জাজ মাল্টিমিডিয়া, এই কারণে আপনারা হয়তো জাজ মাল্টিমিডিয়া নিয়ে আপনি কথা বলেছেন। হ্যাঁ, তুফানের থেকে আমি বলবো প্রিয়তমার আলোচনা তখন কোনো অংশে কম হয়নি। এখন এটা চোরকি আলফা এর মতো প্রোডাকশন, তো তারা যখন এটার খাতে হাত দিয়েছে তখন এটার হাইপ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এটা রায়ান রাফির সিনেমা, এটা রায়ান রাফির জন্য চলছে। তো ভাই, রাফির দামাল নিয়ে কত আলোচনা হয়েছিল, বা তার কোন সিনেমাটা নিয়ে তার আগের এত আলোচনা, তার সুড়ঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল, সেটা তো প্রিয়তমার জন্য লাইমলাইট পেয়েছিল। এবং সুড়ঙ্গ প্রিয়তমার ক্লাসে কী হয়েছিল এটা আমরা জানি। সো এসব নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, আর এটা আপনি বলছেন যে শাকিব খানের জন্য না, এটা আসলে রায়ান রাফির জন্য। তো এই কথাগুলো আর একবারও আপনি জাস্ট মুখে আনবেন না। রাফি এমন কেউ না যে আসলে সে বিশাল কিছু করে ফেলবে বা বিশাল কিছু হ্যান তা না। এই কথাগুলো আমার বলা চরম অন্যায় এবং চরম বোকাম, এগুলো বলা যায়। বাট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, রাফি কোনো ডিরেক্টর আমি বলতেই পারি, আমি পাবলিক ফিগার না, আমি একজন সাধারণ মত হিসেবে। কিন্তু একজন পাবলিক ফিগার হিসেবে আপনি যখন বলবেন যে শাকিব খানের জন্য নয়, রায়ান রাফির জন্য এই সিনেমাটা নিয়ে এত হাইপ, এই সিনেমাটা চলবে, তখন কিন্তু মানুষজন নানা রকম কথা বলবে এবং তখন কিন্তু এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে, এগুলো হয়। এটা খুবই সিম্পল, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। তো রায়ান রাফির জন্য যদি এই সিনেমাটা চলতো বা এই ছবিটা, এখনও চলিনি কিন্তু, এখনও ছবির কিন্তু ফিউচার আমরা, ছবির মেরিট আমরা বুঝতে পারছি না, বা ছবির যে গান নিয়ে আলোচনা হ্যান ত্যান, এগুলো যদি রাফির জন্য যদি আলোচনা হতো, তাহলে রাফি শাকিব খানকে কেন নিল? রাফি এটাতে আরেকজনকে নিতে পারতো। তো এটা কি রাফির ইচ্ছায় কি এখানে নেওয়া হয়েছে? চোরকি আলফা আই, তো তারা কি রাফির ইচ্ছায় শাকিব খানকে কাস্ট করেছে? নো, তাদের ডিমান্ড ছিল যে শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে তারা কীভাবে রিপ্রেজেন্ট করে, তারা কীভাবে কী বানাতে পারে। এই কারণে কিন্তু তারা চুজ করে শাকিব খানকে, এবং রাফির সঙ্গে তারা তখন কন্ট্যাক্ট করে যে আসলে কীরকমভাবে কাজ করলে আসলে আমরা শাকিব খানের মতো মেগাস্টারকে তার স্টারডাম মার্কেট ভ্যালু অনুযায়ী তাকে ওইভাবে আমরা বড় পর্দায় রিপ্রেজেন্ট করতে পারি। সেই চিন্তাধারা, সেই ফিলোসফি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তারা শাকিব খানকে কাস্ট করে। এখানে যদি আপনি রাফিকে যদি আপনি হাত দেন, সো এর থেকে বোকামি আমার মনে হয় না কিচ্ছু আছে। এবং এই ধরনের কথাবার্তা বলে হয়তো যারা শাকিব খানের অডিয়েন্স আছে তাদের গালি আপনি খেতে পারেন, প্লাস যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারাও এই ব্যাপারগুলো কিন্তু বিলিভ করবে না কখনো। এবং এটা বিলিভ করার মতো কোনো ম্যাটার না। হ্যাঁ, শাকিব খানের সিনেমা, রায়ান রাফির জন্য মানুষ এত হাইপ, এত আলোচনা। তো শাকিব খানের আপনি বলেছেন যে শাকিব খানের কই আগের সিনেমা তো আলোচনা হয়নি। তো প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশরাফ ছিল, কই হিমেল আশরাফ তো সুলতানা বিবিয়ানা, তার বাপ্পির ক্যারিয়ারের সব থেকে সেরা সিনেমা এখন অব্দি বলা হয় সুলতানা বিবিয়ানা। তো কয়জন নাম জানে, কয়জন শুনেছে, কয়জন এই সিনেমার হাইপ জানে? সো চাপা কম মারেন, হ্যাঁ, যেটা সত্য, যেটা সবাই মেনে নেয় সেটা বলেন, অডিয়েন্সদের ভালো লাগবে আর আপনাকেও ভালো ভালো বলবে।